Assalamualaikum, সবাইকে ke শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু আগে প্লাজমা দিলাম তো আমি মনে করলাম যে আমি কেন প্লাজমা দিলাম এটা একটু বাকিদের সাথে শেয়ার করি एक्चुअली আমি করোনা আক্রান্ত হয়েছিলাম অনেকে হয়তো জানে যে মার্চের শুরুর দিকে সপরিবারে তারপর আমার আম্মাও করোনা আক্রান্ত হন এবং মার্চের 26 তারিখে উনি ইন্তেকাল করেন করোনারতে ফাইট করেছেন উনি এবং আইসিইউতে ছিলেন প্রায় 8 দিন সো আমার জন্য যখন প্লাজমা আমি কালেক্ট করেছিলাম এবং অন্য বাকিদেরকে যখন দেখেছি প্লাজমা কালেক্ট করতে যে মানুষের অনেক বড় একটা পেশেন্ট থাকে দেখেন ওই পেশেন্ট এমনিতেই গুরুতর অবস্থায় তার মাঝখান দিয়ে কে প্লাজমা দিবে কোথায় প্লাজমা পাবে তো তখনই আমি নিয়ত করে রেখেছিলাম যে আমি ইনশাআল্লাহ প্লাজমা দেওয়ার টাইম আসলে আমি প্লাজমা দিব সো এটার পেছনে আরেকটা মোটিভেশন কাজ করেছে যে সন্তান যে রেখেছে বাবা মা সন্তানের যে কোনো সৎকর্ম আসলে বাবা মার অ্যাকাউন্টে পৌঁছায় কারণ ওনাদের যেহেতু আর এখন আমল করার সুযোগ নাই তো আমরা যে ভালো কাজটুকু করব সেটুকুই হচ্ছে ওনাদের অ্যাকাউন্টে যাবে তো সেটা আমার নিয়তের একটা অন্যতম কারণ যে আমি ভেবেছিলাম যে এটা একটা ভালো কাজ এই কাজটা যদি আমি করি তাহলে এটার যে পুরস্কার সেটা আল্লাহ ইনশাআল্লাহ আমার আম্মার অ্যাকাউন্টে পৌঁছায় দিবেন আর এখানে অনেকের অনেকগুলো ভুল ধারণা আছে ইভেন আমার নিজেরও ধারণা ছিল না যে প্লাজমা আসলে কিন্তু প্রায় 2 সপ্তাহ পর পর দেওয়া যায় কারণ এখানে অ্যাকচুয়ালি কিন্তু ব্লাড শরীর থেকে নিয়ে নেয় না এখানে হয় যেটা ব্লাডটা সার্কুলেট করে সার্কুলেট করে ওখান থেকে প্লাজমা যে উপাদান এটা আলাদা করা হয় তো আমি একটু আগে প্লাজমা দিয়েছি এবং আমি খুব সুস্থভাবে নড়াচড়া করতেছি এবং আই ফিল লাইক যে অ্যাকচুয়ালি কিছুই হয়নি সিম্পল একটা রক্ত নেওয়ার ক্ষেত্রে যেরকম সুচ ঢুকানোর যেটুকু পেইন অল্প একটু এইটুকু ছাড়া বাদ বাকি আই থিঙ্ক সবই নর্মাল সেই জন্য আমার মনে হয় সবাই এটাকে রেসপন্সিবিলিটি ফিল করি যেন যে যাদের করোনা হয়ে যাচ্ছে সেখান থেকে নেগেটিভ হচ্ছে তারা এই নিয়তটা করি যে আমরা সবাই যেন প্লাজমা দেই এবং অন্য যারা এখন অসুস্থ আছেন তাদের পাশে দাঁড়াই তো সবাই মিলে আমরা সবাইকে সহযোগিতা করব যাতে সবাই মিলে সুস্থ থাকি সবাই মিলে ভালো থাকি